দেখা যায় জোরে জোরে অনেকে জিকির করছেন এটা আসলে ইসলাম শরিয়া কি বলে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কি নিয়ে এভাবে উচ্চস্বরে একত্রিতভাবে জিকির করেছেন এই ধরনের জিকিরের কোনো প্রমাণ কোরআন এবং সুন্নায় দলিল নেই এবং কোন সাহাবারও এভাবে করেছেন যে একত্রিতভাবে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে জোরে জোরে আওয়াজ করে জিকির করেছেন কোনো দলিল সাহাবাদের কাছ থেকেও পাওয়া যায় না অতএব এইভাবে জিকিরের কোনো পদ্ধতি কোরআন সুন্দর সমর্থিত নয় আচ্ছা এটাকে আমরা বেদাত বলতে পারি জি যদি কেউ মনে করে এটা সব বা সুন্নত তাহলে বেদাত হবে পড়াশোনা করছে আমরা শিক্ষার জন্য একটা কম্পিটিশন থাকে কার রেজাল্ট ভালো হবে এই ক্ষেত্রে পরস্পর প্রতি পরস্পর হিংসা করতে পারে কিনা না আসলে এটাকে হিংসা বলা হয় না হিংসা বলা হয় কাউকে কারো ক্ষতি কামনা করে কারো ক্ষতি কামনা করে নিজে ওইটা পাওয়া সাপোজ একজন দশতলা বিল্ডিং আছে দেখে নিজের গা জ্বালা পোড়া করে হিংসা লাগে আল্লাহ তার বিল্ডিংটা ধ্বংস করে দেয় আমাকে অন্য একটা বিল্ডিং দেয় ধ্বংস কামনা ক্ষতি কামনা এটা হইল হিংসা কিন্তু ভালো কাজে যেহেতু লেখাপড়া একটা ভালো কাজ এই ভালো কাজে প্রতিযোগিতা এটা হিংসা নয় এটা প্রতিযোগিতা আর প্রতিযোগিতা আর প্রতিযোগিতা ভালো কাজে করার জন্য তাগিদ রয়েছে কোরআনে করিম আল্লাহ বলেছেন ফাস্তাবে ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো ফালিয়াতানা মুতানা ফেসুন যারা প্রতিযোগিতা করতে চায় ভালো কাজে যেন তারা পারস্পরিক প্রতিযোগিতা করে কে কার আগে যাবে কাজে এটা একটা লেখাপড়া একটা ভালো জিনিস অতএব এরতে প্রতিযোগিতা করে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা এটা ভালো কাজ এটা কোনো দোষই নয় কোনো গুণায়ের কাজ নয়

আছে ক্ষমতা আছে সামর্থ্য আছে তার জন্য হজ করা ফরজ আল্লাহকে খুশি করার জন্য তাইলে হইল ফরজ ওমরা ফরজ নয় এটা একটা ইসলামের নয়। হজের একটা সময় আছে মেয়াদ আছে এই সময়ের ভিত্তি হজ করতে হয় ওমরার কোন সময় নেই সারা বছর করা যায় তারপর ওমরার কাজ হলো শুধু মক্কা সীমাবদ্ধ হজের কাজটা শুধু মক্কা সীমাবদ্ধ নয় সেখানে আরাফায় যেতে হয় মিনায় যেতে হয় মুজালে যেতে হয়

বাবাকে যে সঙ্গে থাকছে না তাদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছে এটাতে কোনো গুণ হয় কিনা আসলে না আর বাবা তো রাজি হওয়ারই কথা ছেলে মেয়ে লেখাপড়া করবে ভালো ভালো মানুষ হবে শিখবে এ তো রাজি না হওয়ার কোনো কারণ নেই কারণ ছেলে মেয়েদের ঘরে আটকে রাখার তো কোনো যুক্তি কথা নেই বরং তার লাল খোঁজখবর রাখবে লাল করবে তার খরচ খরচায় দিবে কিন্তু যেখানে গেলে লেখাপড়া ভালো হবে সেখানে লেখাপড়া করা যাবে এতে কোনো আপত্তি নাই হ্যাঁ এমনটি যেন না হয় বাপ মা থেকে দূরে সরে গিয়ে এবার ফ্রিস্টাইল জীবনযাপন করার সুযোগ পেয়ে গেল বরং অন্যায়ের দিকে ঝুঁকে পড়ে তাইলে এই অবস্থায় বাপ মা থেকে দূরে দেওয়া ঠিক নয় কিন্তু যদি সত্যিকারভাবে লেখাপড়া করা হয় আমল আখলাক তৈরি হয় তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু আজকাল তো সমস্যা হলো অনেক সময় দূরে গিয়ে ফ্রি স্টাইল জীব জীবনযাপন করার সুযোগ পায় এখানে বাপ কারণে অনেকে পারে না মোবাইল চালাইতে পারে না ফ্রি স্টাইলে সুযোগ পাওয়ার জন্য যায় তাইলে হবে না